Hey friends, welcome to my channel Medico Funda. Friends, আজ আমি মেট্রিয়া মেডিকা নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। তো আমরা যারা হোমিওপ্যাথিতে ইন্টারেস্টেড কিংবা যারা বিএমএ স্টুডেন্ট, তারা তো সবাই জানে যে আমাদের মেট্রিয়া মেডিকাতে কত মেডিসিন আছে, কত ড্রাগস আছে এবং তার সিমটমসও আলাদা আলাদা। তো কখনো কখনো এই সমস্ত ড্রাগের সিমটমসগুলো মনে রাখতে কিংবা একটা মেডিসিনের সাথে অন্য মেডিসিনের সিমটমস অনেক সময় আমাদের গুলিয়ে যায়। তো সেগুলোকে মনে রাখার সুবিধার্থে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আজ আমি নিয়ে এসেছি কবিতার ছলে হোমিওপ্যাথি শেখা, যেখানে আমরা একটা কবিতার মাধ্যমে হোমিওপ্যাথি মেডিসিনের সিমটমসগুলোকে মনে রাখার চেষ্টা করব। শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমি এটা শুরু করেছি আমাদের প্রচেষ্টায়। তো প্লিজ তোমরা দেখো ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রোগীর সর্দি হবে, শব্দ ঘর ঘরে, দেহের উষ্ণতা হবে হ্রাস, নারীর গতি হয় যে দ্রুত, তার সাথে কষ্টকর শ্বাস, দেহে হবে ঠান্ডা ঘাম, শরীর দুর্বল অবিরাম, এই সব লক্ষণ থাকিলে অ্যান্টিমটার্ট করবে কামাল, ছেলে কোলে থাকিতে চায়, সহিষ্ণুতার অভাব, মুখ তার নীলবর্ণ, কাদায় তার স্বভাব, দেহের ঠান্ডা ঘাম, শ্বাসকষ্টে ভোগে, ঘর ঘরে কাশি তার, পাখা দুটি নাসিকার ফুলিয়া ওঠে বারবার, দেখিতে যেন রাগিয়া আছে এমন ভাব হয়। তো ফ্রেন্ডস, কবিতার ছলে হোমিওপ্যাথি শেখার এই ফার্স্ট ভিডিওটা আমি আজ এখানেই শেষ করলাম অ্যান্টিমটার্ট নিয়ে। তো যদি তোমাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, তো এটিকে একটি লাইক অবশ্যই করো। আর তোমরা যদি এরকম অন্য আরও মেডিসিন নিয়ে শুনতে চাও, তো তোমরা অবশ্যই আমাকে তা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মধ্যে এখানেই শেষ করলাম, বাই ফ্রেন্ডস।